ওরাও কথা বলে, আপনাদের সকলকে স্বাগত ওরাও কথা বলে। আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করি এটাও একটা এক্সোটিক পাখি বা গৃহপালিত পাখি বলা চলে। পৃথিবীর সর্বপ্রিয় এক্সোটিক বার্ডের মধ্যে বা মানে কোথা শৌখিন যেসব মানুষ তাদের মধ্যে সব থেকে প্রিয় এবং জনপ্রিয়তা দিক থেকে এগিয়ে আছে বদ্রী পরে, সেটা হচ্ছে আমাদের এই ককাটেল বার্ড। ককাটেল বার্ড বা ককাটেল পাখি মূলত হচ্ছে অস্ট্রেলিয়ার পাখি। এরা গোটা অস্ট্রেলিয়া জুড়েই নেচারে খুব ভালোভাবে ঘুরে বেড়ায় এবং নেচারে এদেরকে কালো একটাই কালার পাওয়া যায়, সেটা কালো আমাদের এখানে। বা আস্তে আস্তে এটা যখন খাঁচায় এই পাখিটা প্রস্তাব প্রচলন হয়েছে বা রাখায়, অনেকেই আছে যারা এটা ঘর সৌন্দর্যের জন্য এই পাখিটিকে রেখেছে। দেখতে খুব সুন্দর, কাকাতুয়ার মতো দেখতে হয় এবং এই দেখতে সৌন্দর্যটাই তার বিপদ বা বিপদের সম্মুখীন হয়ে যায়। কারণ হচ্ছে দেখতে সৌন্দর্য বা কাকাতুয়ার মতন দেখতে, অনেকে একে ছোট কাকাতুয়া বলে ভুল করে বা অনেক পাখি বিক্রেতা আছে তারা মানুষকে ভুল বোঝায় বা ভুল ঢকায়, সেটা হচ্ছে এটা কাকাতুয়া পাখি বা কাকাতুয়া বাচ্চা বলে। তো যাক, সেই প্রসঙ্গ ছেড়ে আমরা যে জায়গায় প্রত্যেক বার ফোকাস করি সেটা হলো পাখির আইডেন্টিটি বা পাখি সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা। তো এটি হলো একটি ককাটেল বার্ড, যেটা অস্ট্রেলিয়ার ন্যাটিভ বার্ড, অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে বা নেচারে একটাই কালার পাওয়া যায়, সেটা হচ্ছে শুধু কালো। আমাদের আস্তে আস্তে মিউটেশন খাঁচায় রাখার পরে সাদা অ্যালবিনো যেটা হয় সেটা চোখ লাল, এবং অনেক পাখি আছে গোটাটা সাদা কিন্তু আপনার চোখ কালো, অ্যালবিনো আছে, হোয়াইট আছে, তিলে আছে বা পার্ল বলা হয়, ফন কালারের হয়, প্যাজলেস বলে একটা মিউটেশন আছে, বাটারফ্লাই একটা মিউটেশন আছে, প্রায় সাত আট রকমের মিউটেশন এখন আমাদের পাওয়া যায়। এইগুলোকে আস্তে আস্তে মিউটেশন করা হয়েছে। পাখিগুলো সাধারণত কাঙ্গনি দানা সমস্ত ফলই খেয়ে থাকে, ফল কচি পাতা যেরকম কাঙ্গনি দানা বলা বা ঘাসের বীজ সেটা সূর্যমুখী বীজ এগুলো সবই খেয়ে থাকে। তার সাথে একটু ক্যালসিয়াম হিসাবে যেরকম ঝিনুক বা ডিমের খোসা বা ক্যাটফিস একটা সমুদ্রের ফেনা বলা হয় সেগুলো এদেরকে দেওয়া হয় খাবার হিসাবে। এরা সাধারণত মানুষের খুব কাছাকাছি এরা থেকে থাকে, মানুষের সঙ্গে খুব সহজেই পোষ মানে যদি তাকে সেরকমভাবে ট্রিট করা হয়। এদের মেল ফিমেল চেনা সমস্ত পাখি সাধারণত ফিমেলের মতনই থাকে, দেখতে অ্যাডাল্ট হয় 9-10 মাস বয়সে, তারপরে মেল ফিমেল আস্তে আস্তে চিহ্নিত বা বোঝা যায় এবং তখন তারা আস্তে আস্তে 1 বছর 11 মাসের পরে তারা প্রজননক্ষম হয়। এরা মোটামুটি একসঙ্গে 6-7-8 অবধি ডিম পাড়তে দেখা গেছে। মার্চ মাসের পর থেকে এরা মার্চ থেকে জুন অবধি বা কোনো কোনো ক্ষেত্রে আগস্ট অবধি দেখা গেছে এদের ব্রিডিং সিজন, সেই টাইমে ব্রিডিং সব থেকে বেশি সাকসেস পাওয়া যায়। যদিও খাঁচার পাখি বা এক্সোটিক বার্ড সেরকম কোনো এখন ইয়ে নেই, টাইমের বাধ্যবাধকতা নেই বা এই ব্রিডিং টাইম বলে সিজন বলে কিছু নেই, ম্যাক্সিমাম টাইমিং সবসময় ব্রিডিং করছে। তো এইভাবে হচ্ছে এই দুটি পাখি, দুটো ককটেলের মাথায় ছুটি থাকে, হলুদ রঙের ছুটি এবং গালের পাশে দুটো লাল দাগ থাকে। অনেক মিউটেশন আছে যাদের এই গালের পাশে লাল দাগটা দেখা যায় না, যেটাকে বলা হয় প্যাজলেস, যেটা আপনার স্কিনে দেখুন দুটো পাখি, একটা আছে কালে লাল দাগ আছে, একটা লাল দাগ নেই, যেটা লাল দাগ নেই সেটাকে বলে প্যাজলেস, একটু কস্টলি পাখিটা। তো এইরকম প্রচুর মিউটেশন আমাদের এই ককটেলের ওপর প্রচুর মিউটেশন হয়, সাদা হয়, হলুদ হয়, ফন হয়, পার্ল হয়, আপনার বাটারফ্লাই হয়, এদিকে পাইট হয়, আবার আপনার প্যাজলেস হয়, প্যাজলেসও সাদা, প্যাজলেস ব্ল্যাক সবই পাওয়া যায়। তো এইগুলো মোটামুটি এক একটা বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 21 দিন, ডিম থেকে বাচ্চা ফুটে আসতে 21 দিন এবং মায়ের কাছ থেকে বেরোতে কিছু না হলেও আপনার 35 দিনের বেশি সময় লাগে, তারপর মায়ের কাছ থেকে বেরোয়। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা পাখি যে কোনো পাখি বা যে কোনো অ্যানিমেল নেওয়ার আগে ভাবুন, ভেবে নিয়ে আসুন, কারণ তাকে টাইম দিতে হবে, নিয়ে এসে খাঁচায় ফেলে রাখা বা একটা জায়গায় আটকে রেখে দেয় এটা আমাদের কাছে কাম্য নয়। তো আপনারা তো সবাই, আপনাদের সবাইকে বলবো পাখি কেন যে কোনো অ্যানিমেল নিয়ে আসার আগে দুবার করে ভাবুন, তাকে টাইম দেওয়া প্রথম ব্যাপার, এবং দ্বিতীয়ত জিনিস হচ্ছে নিয়ে এসে এগুলো যেহেতু ন্যাটিভ বার্ড আমাদের এখানকার নয় বাইরের, আমাদের এখানকার এক্সোটিক বার্ড, এই পাখিগুলোকে নিয়ে এসে ভালো লাগলো না দুদিন পরে বা কোনো কারণে এই পাখিগুলোকে ছেড়ে দেবেন না পরিবেশে, পরিবেশে ছেড়ে দিলে এরা বাঁচতে পারবে না। এইগুলো আপনাদের টাইমলি পোষার আগে সবসময় মাথায় রাখতে হবে।